হ্যালো, ট্রুথ অর স্কেয়ারে আজকে কিন্তু গল্পে ভূত নেই। আজকে মানুষের কারসাজি আছে, আর সেই কারসাজির রং কালো। আজকে সিক্সথ এপিসোড, রিটন বাই পুষ্পল গাঙ্গুলি। তাহলে সরাসরি শুরু করা যাক। লাইটস অফ। অফিসে বসে খুড়তুতো বোনের ফেসবুক প্রোফাইল ঘাঁটছিলাম। কিছুদিন আগে হানিমুনে বালি বেড়াতে গিয়েছিল, তার ছবি দিয়েছে। আমার কাজিনের প্রথম বিয়ের দু মাসের মধ্যেই স্বামী হঠাৎই অ্যাক্সিডেন্টে মারা যান। তখন ওর বয়স মাত্র 25 বছর। বোন পেশায় অ্যাকাউন্ট্যান্ট, ভালোই রোজগার। সেই দুর্ঘটনার প্রায় 5 বছর পরে এক ডিভোর্সি ভদ্রলোকের সঙ্গে আলাপ হয়, এবং সেই আলাপ গড়িয়েছে বিয়েতে। আজ মনটা একটু খারাপ। হানিমুন থেকে ফেরার পর থেকেই আমার ভগ্নিপতি খুব অসুস্থ হয়ে পড়েছে, পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি। ডাক্তার এখনো যন্ত্রণার কারণ ধরতে পারেনি। কি করব, একবার কি ওদের দেখে আসবো গিয়ে? এসব ভাবছি ছবি দেখতে দেখতে হঠাৎ আমার বেয়ারা রঘু কফি দিতে ঘরে ঢুকল। পেয়ালাটা টেবিলের ওপর রেখে দেখি সে আমার ল্যাপটপ এবং বোনের ছবির দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ বাদে জিজ্ঞাসা করল, স্যার, এই ভদ্রলোক আপনার কেউ হন? বললাম, ভগ্নিপতি। আচমকা রঘু বলে উঠল, এর ওপর বাতাস করা হয়েছে স্যার, বেশি দিন বাঁচবে না। আমার সব কথা গুলিয়ে গেল। বললাম, তুমি তুমি একই বলছো রঘু? রঘু সেই এক দৃষ্টে ফটোর দিকে তাকিয়ে বলতে থাকলো, অনেক দিন ধরে এর ওপর বাতাস করা হচ্ছে স্যার, ঘরের কোনো লোক। আমি জানি, আমি বুঝতে পারি। আমি এক লাফে রঘুর পা ধরে বললাম, অনেক কষ্টে খুড়তুতো বোনের বিয়ে দিয়েছি, ওর বরের কিছু হলে পুরো সংসারটা ভেসে যাবে রঘু, তুই কিছু একটা কর। রঘু একটু ভেবে বলল, আমার গুরুদেবের কাছে নিয়ে গেলে কিছু একটা উপায় হতে পারে। আমি সঙ্গে সঙ্গে রঘুকে গাড়িতে তুলে ছুটলাম। শহরের এক প্রান্তে রেল লাইনের পাশে এক ঝুপড়িতে থাকতেন গুরুদেব। তিনিও ছবি দেখে বললেন, অনেক দিন ধরে এর ওপর বাতাস হচ্ছে, বেরিয়ে আসার সম্ভাবনা খুবই কম। অনেক কাকুতি মিনতির পর তিনি আমার ফ্লাস্কে করে জল দিলেন, বললেন, আজ রাতে বা কাল সকালের মধ্যে ভদ্রলোকের মাথায় জল স্পর্শ করতে হবে। আমি সেখান থেকে বেরিয়ে এয়ারপোর্ট ছুটলাম, টিকিট কেটে সোজা কলকাতা। শেষ রাতে পৌঁছে পরের দিন সকালেই ছুটলাম হাসপাতালে, জলটা স্পর্শ করিয়ে গেলাম বোনের বাড়ি। রঘুর গুরুদেব বলেছিলেন বাড়ির সব কিছু তন্ন তন্ন করে খুঁজতে, বালিশ তোষক সব কিছু। তাই করলাম। সন্ধ্যের মুখে দেখলাম একটা টেবিলের পা নড়বড় করছে। খোলা মাত্রই হয়ে গেলাম স্তম্ভিত। দেখলাম তার মধ্যে রয়েছে রক্ত মাখা হাড়, কাঁচের টুকরো, আর একটা পুতুল যার পেটে গাঁথা রয়েছে একটা পেরেক। বোন আঁতকে উঠল। আমি জিজ্ঞাসা করলাম, এই টেবিলটা কোত্থেকে পেয়েছিস? বোন বলল, এটা ওর ওর আগের পক্ষে স্ত্রীর বাড়িতে ছিল, প্রথম মাইনে দিয়ে কেনা বলে নতুন সংসার পাতার সময় সাথে করে নিয়ে এসেছে। আমার ভগ্নিপতির শরীর আস্তে আস্তে সুস্থ হল। সপ্তাহখানেক বাদে সে বাড়িও ফিরল। তবু আমার রঘুর গুরুদেব বলেছিল, এই বাতাস এত ভেতরে ঢুকে গিয়েছে, ক্ষতি না করে ছাড়বে না। এবং ঠিক তাই হলো। এক সপ্তাহের মধ্যে
আমার বোনের বাবা মারা গেলেন, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট। ডাক্তার ডাকারও সময় পাওয়া গেল না। সব ম্যাজিকই কিন্তু ভালো নয়, কিছু কিছু ম্যাজিক আবার কালো। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না। আর আপনার যদি এরকম অভিজ্ঞতা থাকে তাহলে আমার সাথে শেয়ার করুন mailme@oyonteka.official@gmail.com। থ্যাংকস ফর ওয়াচিং।